बेलबारी आरडी ब्लॉक नि बिसिंगो खबजाक द्रोनतो स्कूलो टीएसआर 7 बेटलियन बाय संस जाखा काइसा हेलकेम आरो फाइमानजा फाइका पूर्वदे आचुफंग नीति देव ते आबनो कारैबो आ हेलकेमो 200टा कमल बागजाखा आबो सिमिया आ हेलकेमो फाये लुकरो आ सिजोना हाय बरग रगनो नायजागै बिथिमा गनांबो बागजाखा टीएसआर 7 बेटलियन नि फाइसिंतै नरक नायटंदि चयकारै दङ टिभि सेवन टीएसआर एखाने बहुदिन थेके डिप्लय आछे और छोटो छोटो कार्यक्रम उनी करतेई थाकेन और ये इलाकार वासी जे उन्नति होक ये इलाका वासी डेवलपमेंट होक ये जोनो बहु किचु काज चलछे और चल बे त्रिपुरा स्टेट राइफल सभी समय चाहे जे एरिया ते शांति होक उन्नति होक और सभी मानुष मिले मिशे थाके सेटाई आमराओ चाहे আমরা দূরে দূরে গ্রামে গঞ্জেও যাই সবার মানুষ সঙ্গে দেখা করি আপনার সঙ্গে দেখা করতে চাই তো 70SR ব্যাটালিয়ন যে কমান্ডেন্ট আছেন আচার্য জি কিছুদিন আগে ওনার সঙ্গে কথা হয়েছে আমরা আমি ওনাকে বলেছি যে আপনার এলাকাতে বহুদিন ধরে আসতে পারিনি আসবো তো উনি আমাকে লেটার দিয়েছেন যে এসে এখানে আপনার সবার সঙ্গে দেখা করব দেখা করতাম আর পূর্বদের যে আলাদা আলাদা কাজ আছে এই কাজে আপনাকেও সঙ্গে আমি একটু শেয়ার করতে পারি পূর্বদে হোক গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক টিএসআর হোক ত্রিপুরা কি মধ্যে আজকে দিনে 1 লক্ষ সবার নিশ্চিত যে ত্রিপুরা কে ডেভেলপ করতে হবে আর স্পেশালি আমরা জনজাতীয় ভাই বোনকে আগে নিয়ে যেতে হবে আমি প্রায়শ আমি হাসি বলি সেটা বলি বাধ্য হয় যে এই 4 বছর মধ্যে আমি নীতি দেব কে নীতি দেব বর্মা হয়ে গেছি এটা নিজেই বুঝতে পারিনি এটা আমার জন্য হয়েছে এরকম না কিন্তু আপনার ভালোবাসা আপনার আশীর্বাদ আপনার সহযোগ আর আপনার মধ্যে যে টান আছে এই টান আমাকে সবই সময় দূরে দূরে নিয়ে যায় আপনার মধ্যে নিয়ে যায় আর আজকে এলাকাতে এসে খুব লঙ্গের ডেভেলপমেন্টটা দেখে খুব খুশি হয়েছে বহুদিন পরে এই সাইডে এসেছি মানে হ্যাঁ লাস্ট ইয়ার বিজেপি ইলেকশনে আমি এই সাইডে এসেছি 2 বছর আমরা কন্টিনিউ ত্রিপুরা স্টেট রাইফেলে এই 7 ব্যাটালিয়নে এসে দুর্গা পূজা টাইমে বিজয়দশমী দিনে বিজেপি তিলক করলাম তো তখনই আমি লাস্ট এসেছি লাস্ট টু লাস্ট ইয়ার তারপরে কোভিড জন্য আর এই সাইডে আশা হয়নি কিন্তু আজকে খুমলুঙ্গে রোড দেখলে খুমলুঙ্গে মহারাজা বীর বিক্রমজির প্রতিমা দেখলে ইচ্ছা হয়েছে যেখানে দাঁড়ায় একটা ছবি তুলব একটা সেলফি তুলব এই নতুন খুমলুং এই নতুন ত্রিপুরার ফেস সবাইকে দেখতে বাধ্য করব যে দেখুন কত অল্প টাইমে ত্রিপুরার তরক্কি কিভাবে হয় আর জনজাতীয় ভাই বোন এটা জানি যে কিভাবে নিজের এলাকাকে সাফ ক্লিন বিউটিফুল ক্লোজ টু নেচার রাখতে হয় আর এখানে আমার সামনে সবথেকে বেশি মহিলা আছে মহিলার কোনোদিন কোনো জাত ধর্ম পন্থ থাকে না কেন মহিলা হয় মা আমি মা আপনিও মা এটা বললে হবে না যে জনজাতির মা বাঙালি মা পাঞ্জাবি মা সাউথ ইন্ডিয়ান মা বা বিদেশি মা মা মাই থাকে তো মার মধ্যে বহু কিছু এইরকম গুণ থাকে সংস্কার থাকে
যে সমাজকে বাঁধে রাখে বাঁধা রাখে তো আমি সেটাই চাইবো যে এখানেরও যে মা আছে নিজের ছেলে মেয়েকে এক সঙ্গে মিলেমিশে সবার সঙ্গে থাকার সংস্কারটা দেয় উন্নতির কথা বলে আর উন্নতির কথা বাড়িতে মনে রাখে সবাইকে এক সঙ্গে নিয়ে চলে আর আজকে এখানে হেলথ ক্যাম্প দেখে আরো খুশি হলাম কিন্তু গ্রামে গঞ্জে হেলথের অ্যাওয়ারনেস ভীষণ দরকার এই কোভিড এর পরে তো আরো দরকার রেগুলার আমরা দেখি যে একটা নতুন করে ভ্যাকসিনেশন এসছে এখন নতুন ছোট ছেলে মেয়ের জন্য ভ্যাকসিন এসছে এটা সবাইকে নিতে হবে যে আগে আমরা সুখী ও ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি তো সেটাই কামনা করব যে আপনি সবাই সুখে থাকবেন ভালো থাকবেন আর এই হেলথ ক্যাম্পে বেনিফিট নিয়ে ওষুধ নিয়ে নিজের হেলথ চেকআপ করায় এই সুবিধা গ্রহণ করবেন আর সঙ্গে সঙ্গে আমি সেটাই বলবো কি আমরা সব এক আর এক সঙ্গে মিলে সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা করব আগরতলা থেকে কাঞ্চনপুর হোক সাবরুম থেকে খুমলুং হোক খোয়াই হোক যেখানে যেখানে আমরা যাব আমরা সবই মিলে মিশে ডেভেলপমেন্টের কথা বলবো সহজের কথা বলবো আগে আগে এসে আগে যেতে এক সঙ্গে মিলে কিভাবে নতুন ত্রিপুরা করব সে কথা বলবো তো বেশি কথা না বললে আমি সেটাই বলবো আপনি সবই ভালো থাকবেন আমরা আরো এই এলাকাতে আসবো আপনার সবার সঙ্গে দেখা করব পূর্বদের টিম সবই সময় চায় এই এলাকাতে কাজ করতে আমরা এসে আবার আপনার সবার সঙ্গে দেখা করব ধন্যবাদ হাম ভাই সারা ত্রিপুরা রাজ্য অনুভবে ভাই তঙ্গ আমার হাই করে বড় রগ্ন সুভাষ্রী চৌদ বছর থেকে নিয়ে 17 বছরের ছেলে মেয়েকে ভ্যাকসিনেশনটা দিতে হবে আর এটা দিলে তো কোভিডের জন্য তারা সুরক্ষিত থাকবে স্কুল যেতে পারে এতদিন স্কুলে যে মঙ্গলক্ষ্মী শম্ভুলক্ষ্মী বসানি বুম গহর দেবরমা সুকন্যা দেব্রমা বসানি বুম তুফান বসানি বুম কে তুফান খুশিরাম দেব্রমা তুফান বুম জমাতি ম্যাডাম বাজি দম রীনা দেবরমা জীবন ফাইদে সাবিত্রী দেবরমা দত্তর বুদিরাম সাবিত্রী সাবিত্রী হাম্বাই বুধলক্ষ্মী